এখন বাজে 5টা 40 আর একজন এই যে এসে পৌঁছেছে গুড মর্নিং আর দুই সাইডে জলের কালার টোটালি আলাদা দেখো এই সাইডটা ঘোলা আর এই সাইডটা কালচে টাইপের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রপ স্টোরি আই হোপ ইউ অল আর ডুইং সো গ্রেট তো এখন বাজে অলমোস্ট 5:30 5:25 বাজে আর আজকে সকাল সকাল গৌরব আর আমার একটা বেরোনোর প্ল্যানিং আছে তো কোথায় যাচ্ছি বা কোথায় যাবো বলে আজকে ঠিক করছি সেটা তো তোমরা এক করে ব্লগে দেখতেই পাবে বা তোমাদের বেরিয়ে বলছি কারণ গৌরব অলরেডি চলে এসছে কারণ 5:30 মধ্যে আমাদের বাড়ির সামনে আসার কথা এখন প্রায় 5:30 বাজে তো আমি এখন ফালতু একদম রেড করবো না তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি সেই জন্য সকাল 4টার সময় উঠে তো এখন আমি তাড়াতাড়ি বেরোই আগে তো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এখন বাজে 5:40 আর একজন এই যে এসে পৌঁছেছে গুড মর্নিং তোমাকে তো আজকে পুরো টিচার টিচার লাগছে কুর্তি পরো না আমি তো সচরাচর পরি না কুর্তি হ্যাঁ ওটা কি হয়েছে আরে শেয়ার বলে দাও কালকে গাড়িটা ওয়াশ করতে দিয়েছিল এবার না ও কোনো কিছু করতে গিয়ে এটা একটু হালকা ভেঙে ফেলেছে সেটা আমাকে বলেও নি আর সন্ধ্যাবেলা যখন খেয়াল করলাম আমি বললাম এটার কিছু করার নেই আজকে বেরিয়ে কোনো এনফিল এর শোরুমে লাগিয়ে নেব কিন্তু এ আসার সময় ধাপাস করে রাস্তায় পড়ে নেয় আলো যা ঠিক আছে দেখতে একটু পচু পচু লাগছে অসুবিধা নেই প্ল্যানিং ছিল মর্নিং এ কোথাও রাইডে যাবো সেটাও হয়নি আর আজকে একবার দুটোই হবে আজকে 3:30 সময় ঘুম থেকে উঠেছি মানে জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছি রাত্রে আর আমি ঘুম থেকে উঠেছি 4টার সময় আর তুমি কি কফি খেয়েছো একদম পুরো আমার আমার এখন মনে হচ্ছে 1 কাপ কফি দরকার ছিল সামনে সুন্দর ফাঁকা রাস্তা সো লেটস গো জাস্ট কিছুক্ষণ হলো মায়াপুর মন্দিরের ভেতরে এসে বসলাম আর বাইরে ফাইনালি আমাদের মায়াপুর আসা হলো সেই 1.5 বছর ধরে প্ল্যানিং করে যাচ্ছি আসবো আসবো তো আজকে আসলে আসলে কারণও আছে এগুলো তো নিজের ইচ্ছা মতো আসা যায় না ভগবান যখন চায় তখনই আসা হয় তো এখন এসে একটু গরম লাগছে না এই জন্য একটা গাছের ছায়া দেখে একটু বসে আজকে যখন আমরা এসেছি না ওয়েদারটা দারুণ ছিল মানে একদমই রোদ ছিল না ছিল না ফার্স্টে আমরা ভেবেছিলাম হচ্ছে যে অ্যাটলিস্ট 50 কিলোমিটার গাড়ি চালানোর পর কোথাও একটু রেস্ট নেবো বাট এত স্মুথলি এসছি তো রেস্ট নিতে হয়নি ডিরেক্ট এখানে চলে এসছি আর এখন যা রোদ মানে ভীষণ গরম এটা গাছের ছাওয়ায় এসে বসেছে আর এখন বাজে প্রায় 10টা তো এবার মন্দিরের ভেতরটা ভালো করে ঘুরে ফিরে দেখবো কারণ এর আগে আমি কখনো মায়াপুর মন্দিরে আসিনি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আর আমি যখন এসেছিলাম না অনেক ছোটবেলায় এসেছিলাম তখন মন্দিরটা পুরো অন্যরকম ছিল এখন ভেতরটা পুরো চেঞ্জ হয়ে গেছে ভেতরটা খুব সুন্দর এত নিলিবিলি আর শান্ত পরিবেশ না মানে এখানে বসেই মনটা ভালো হয়ে যাচ্ছে পরিবেশটা এত সুন্দর তো এবার চলো তাহলে তোমারও এখন নতুন করে দেখা কারণ সবকিছু যখন নতুনত্ব গেছে তো গিয়ে ভালো করে ঘুরি এখন ভেতরটা আর ম্যাডাম আজকে সাথে এত বড় একটা ব্যাগ ক্যারি করেছে দুনিয়া সব কিছুর মধ্যে ভরে নিয়ে এসেছে আর এখন এটা আমাকে দিয়ে টানাচ্ছে কি ব্যাপার এত ভারী না আমার কাঁধে আমি তো কাঁধে ব্যাগ নিই না সচরাচর আমি কি বলে ব্যাকপ্যাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল দুপিঠে থাকে এক কাঁধ না ব্যথা হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারছি না অনেকটা হাঁটতে হবে তাই আমি বলেছি তোমার তো কাঁধে নিতে হবে না আমি হাতে নিয়ে দূরে এত কিছু ভরে নিয়ে এসছো কেন এর মধ্যে আমাদের জল ছাতা আর কিছু নেই তাতেই ব্যাগটা এত ভারী হয়ে গেছে এই জাস্ট মেন মন্দিরের ভেতর থেকে বেরোলাম আর মেন মন্দিরের ভেতরে তো কোনো ফোন মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই তো সব কিছু বাইরে রেখে গেছিলাম ভেতরে ভেতরে পরিবেশটা এত দারুণ ছিল তো আমরা অনেক ফোন বসেছিলাম না ভেতরে বসে রয়েছে তারপরে এখন বাইরে এসে খাচ্ছি হচ্ছে প্রসাদ যেটা মহাপ্রসাদ নাকি আর এই যে আমাদের বাড়ির জন্য প্রসাদ নিয়েও নিয়েছি প্যাকেটে তো এইবার আমরা যাব হচ্ছে ইয়ের দিকে এখানে যে যে কি বলে ভোগ প্রসাদ যেটা দেয় তো সেটারই এবার কুপন নিতে যাবো কারণ আমরা যখন আসছিলাম তখন কুপন দিচ্ছিল
তো ভাবলাম একটু পরেই যাব কারণ এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এখন 11:30টার মতো বাজে তো ওখানে তো 1টার থেকে মনে হয় ভোগ ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় তো এবার তাহলে ওখানে গিয়ে এখন তাহলে কুপন নেব তো আমরা জাস্ট কুপন কালেক্ট করলাম এই যে গদভবন থেকে আর অন্যান্য আরো ভবন আছে সেখানেও প্রসাদ দেয় বাট সেখানে না টাইমিংটা একদম কম মানে 1টা থেকে 1:30টা পর্যন্ত হ্যাঁ একটাই ব্যাচ আর এখানে তিনটে ব্যাচ মানে 12টা 12:30টা থেকে 2টা পর্যন্ত তো সেই কারণে গদভবনের কুপন দিলাম আমরা আর এটা দাম নিয়েছে 150 টাকা করে কারণ আমরা এসি দিয়ে নিয়েছি হ্যাঁ 12:30টার সময়টাই দিয়ে যাব হ্যাঁ 12:30টার সময় যাব কারণ এখন 12টা 5 বাজে তো 12:30টাই ঠিকঠাক টাইম হয়ে যাবে प्रसाद दिए फर्स्टे दिए भात ডাল আর একটা পনিরের তরকারি আর একটা মিক্স ভেজ আর স্যালাড আর একটা রুটি আর তিনটে বাটি এখন ফাঁকা আছে তো সেগুলো এখনো দেয়নি তো ডাল দিয়ে আসে ডাল দিয়ে তাহলে ফার্স্টে খাওয়া শুরু করো আর বাকি যে বাটিগুলো খালি ছিল তো তার মধ্যে দিল হচ্ছে চাটনি একটাতে পায়েশ আর এটা কি কালো জাম আর ভর্তি করে পাঁপড় এখানে তো যে বড় করে নতুন যে টেম্পলটা হচ্ছে না এটা তো এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তো আন্ডার কনস্ট্রাকশন এটা হচ্ছে এশিয়াস লার্জেস্ট টেম্পল আর এখানে এখনো কাজ কমপ্লিট না হলো এখানে ঢুকতে দেয় কারণ আমরা যখন আজকে কুপন কালেক্ট করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে না এখানে লোকজন লাইন দাও ভেতরে যাবে লোকার টাইমিং বাট এখন আমরা ভাবছিলাম লাঞ্চ করে এসে তাহলে ভেতরটা ঘুরে যাবো বাট এসে দেখলাম যে এখনো বন্ধ তো এবার তাহলে আমাদের মনে হচ্ছে না এখানে ঘোরা হবে ভেতরে তো এই যে মন্দিরটার ওভারঅল লুক আর এটা ওপেনিং হচ্ছে December 24 থেকে March 25 মধ্যে কোনো এক সময় হবে আর মন্দিরটা এতটা হাইট না মানে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে মানে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না বাট বিভৎস বড় হচ্ছে তো এই যে হচ্ছে মায়াপুরের নতুন মন্দিরটা তো দূর থেকে এরকম দেখতে লাগছে মানে কাছ থেকে তো চূড়া দেখানো ইম্পসিবল মানে এতটা হাইট তো সে কারণে দূর থেকে দেখাচ্ছি আর এখানে একটা মাঠ ছিল তো সেখানে এতক্ষণ ম্যাজামের ফটোশ্যুট করে দিলাম তো তোমার আউটফিট আপডেটটা দিয়ে দাও তো আমার আজকে আউটফিট একদম সিম্পল পরেছি হচ্ছে গ্রিন কালারের কুর্তিটা যে কুর্তিটা আমি কালকেই কিনেছি আজকে এখানে আসবো বলে কারণ আমি সচরাচর খুব একটা চুড়িদার কুর্তি তোমার এখন প্রত্যেকদিন নতুন নতুন ড্রেস লাগে ভালো হয়েছে তো আমার যাই হোক আমার তো সেরকম কুর্তি চুড়িদার আমি পরি না বলে আমার অত ছিল না তো ভালো এখানে আসবো একই জিন্স টপ পরে আসবো তো কালকে তো ট্রেন থেকে এই কুর্তিটা কিনেছি আর এই জিন্সটা হচ্ছে আমার জুডিওর জিন্স একটা ওই মমস ফিট জিন্স কারণ কুর্তির সাথে না এখন এই ঢিলে ঢিলে জিন্সগুলো ভালো লাগে আর যেহেতু এতটা দূরে আসছে আমি ভাবলাম ওই পিছে ওই ছোট্ট ব্যাগ নিয়ে তো হবে না তো সেখানে এত বড় একটা ব্যাগ ক্যারি করেছি যেটা আমি আজকে যেটা আজকে সারা দিন ধরে আমি টেনেছি কারণ এত ভারী না ব্যাগটা এটা হচ্ছে জুকের একটা ব্যাগ ব্যাগটা বেশ স্পেশিয়াস মানে জানি পত্র আমি ভর্তি ভর্তি করে দাঁড়ি বাট প্রচুর ভারী কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এটা তো আমার আজকের ওভারঅল আউটফিট আর সারাদিন পর এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে সারাদিন যা গরম ছিল তো তারপর এখন বৃষ্টিটা দেখেও শান্তি তো এরপর কোথায় যাবে নবদ্বীপ যাওয়ার জন্য যে লঞ্চ ঘাটটা আছে মায়াপুরে তো সেখানে কারণ ও বললো যে এখন তো আমাদের নবদ্বীপে যাওয়ার টাইম নেই যে ওখানে গিয়ে ঘুরবো বাট লঞ্চে করে নবদ্বীপ অবধি ঘুরে আবার রিটার্ন আসি কারণ এই যে নদীটা না এখান থেকে এটা হচ্ছে হুগলি নদী আর একটা জলঙ্গি নদী আছে দুটো নদীর যে মিশ্রণের জায়গাটা পুরো দুটো আলাদা আলাদা কালার ভাগটা বোঝা যায় যেটা লঞ্চে যাওয়ার সময় দেখা হয়ে যায় কারণ লঞ্চটা পুরো ওই দুটো নদীর উপর থেকেই যায় সেটার জন্যই যাচ্ছি তো এখন যাবো লঞ্চে করে আবার ঘুরে চলে আসবো তখন এই লঞ্চের জন্য ওয়েট করছি কারণ আমরা আস্তে আস্তে একটা লঞ্চ ছেড়ে দিল তো দেখি আরেকটা লঞ্চ আসুক ততক্ষণ ওয়েট করি সামনে তো আমরা জাস্ট এই লঞ্চে উঠে বসলাম আর আজকে অনেক দিন পর লঞ্চে উঠলাম তাই না লাস্ট বাধা গেছে হ্যাঁ হ্যাঁ ওই জানি তারপরে আর ওঠা হয়নি আর তখন না ভুল করে আমি বলে ফেলে যে এটা হুগলি নদী আর জলঙ্গি নদীর মাঝে মাঝে না এই জায়গাটার নাম না হচ্ছে ভাগীরথী ভাগীরথী আর জলঙ্গি মানে একই সপ্ত গঙ্গা নদীর মানে নাম হচ্ছে এখানে ভাগীরথী আর জলঙ্গি নদী তো এই জায়গাটাতে দুটো নদী মিলছে আর দু সাইডে জলের কালার টোটালি আলাদা দেখো এই সাইডটা খোলা আর এই সাইডটা কালচে টাইপের কোনো মিল নেই হ্যাঁ এই সাইডটা পুরো খোলা আর ওই সাইডটা ভীষণ ইন্টারেস্টিং তাই না মজা লাগলো
মায়াপুরের দিক থেকে তো নবদ্বীপে এসে আবার নবদ্বীপ থেকে টিকিট কেটে সেম লঞ্চে উঠেছি আবার মায়াপুর যাওয়ার জন্য। কারণ এই কি বলে ফালতু এখন যেহেতু অলরেডি 5:45 বাজে আর নবদ্বীপে ঘোরার টাইমও নেই, এখন যদি নবদ্বীপ ঘুরতে যাই আমাদের বাড়ি ফিরতে লেট হয়ে যাবে, কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে কম হলেও 3 ঘন্টা টাইম লাগবে। আকাশে যা মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, রাস্তা কত ফেসে না যাবে, অনেক দূর যেতে হবে সেটাই। তখন তাড়াতাড়ি বেরোই, বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরে গেছি, বাড়িতে এসে সবার ফার্স্ট আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি না যেটা ভয় পাচ্ছিলাম তো সেটাই হয়েছে, তো রাস্তা বৃষ্টির মুখেই পড়েছি আর আমরা দুজন আধ ভেজা হয়ে আজকে বাড়িতে এসেছি। আর সেই কারণে জানি বাড়িতে এসে আগে সবার ফার্স্টে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলা। কারণ তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে যে আমরা কেন ভিডিওতে শাউট আউট দিচ্ছি না বা এরপর থেকে আবার শাউট আউট দেওয়ার জন্য, তো সেই কারণে আমরা ডিসাইড করেছি যে আজকের থেকে এরপর থেকে আমাদের যত বড় ভিডিও আসবে তো সবগুলোতে শাউট আউট থাকবে। কারণ দেখো মিনি ব্লগ তো 1 মিনিটের ব্লগ, তাতে এমনি ব্লগে কিছু দেখানো যায় না, তারপর তো শাউট আউট পসিবল হয় না, তাই ঠিক করেছি প্রত্যেকটা বড় ব্লগে আমরা শাউট আউট দেবো। তো সেই কারণে এই ভিডিওর নিচে একদম ভর্তি ভর্তি করে কমেন্ট করে ফেলো যে আজকের ভিডিওর থেকে তোমাদের কি কি বেস্ট লেগেছে, তো সেই ভিডিওর মানে নেক্সট ভিডিওতে সেই টপিকে শাউট আউট দেবো আমরা একদম ভিডিওর শেষে। এন্ড আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা তো দারুণ লেগেছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।